বরিশাল সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণের সর্বশেষ অবস্থা নগরের টাউন মমতাজ মজিদুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে জানিয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুমায়ুন কবির। বরিশাল সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছে। আমি এখন রয়েছি টাউন মমতাজ মজিদুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে। তবে আমরা সকাল থেকেই যেহেতু তিনটি কেন্দ্র এই মজিদুন্নেসা বালিকা বিদ্যালয়ের মধ্যে দুটি কেন্দ্র এবং আরেকটি কেন্দ্র মাদ্রাসা একটি কেন্দ্র রয়েছে সেই মাইনুদ্দিন মাদ্রাসা কেন্দ্রে, সেখানে আমরা দেখেছি ভোটাররা আসছে, এসে তারা ভোট দিয়ে চলে যাচ্ছে। তবে এখানে যারা রয়েছেন নির্বাচনী কর্মকর্তা তারা বলছেন যে বেলা বেলা সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে পারে। আর 8 নম্বর যে ওয়ার্ডে ভোটার মোট ভোটার সংখ্যা 5403 জন, এর ভিতর পুরুষ ভোটার সংখ্যা 2965 এবং মহিলা ভোটার সংখ্যা 2438 জন, প্রার্থীর সংখ্যা 2 আর কেন্দ্রের সংখ্যা 3টি। ভোট গ্রহণ চলছে এবং এখন পর্যন্ত আমরা কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। নির্বাচনী পরিবেশও রয়েছে খুব সুন্দর শান্তিপূর্ণ। ভোটাররা বলেছেন যে ইভিএমে ভোট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে, কারোর সাথে ফিঙ্গারিং প্রিন্ট মিলে না বিভিন্ন সমস্যার কারণে। তবে সার্বিক দিক থেকে ভোটাররা বলছে, বেশিরভাগ ভোটাররা বলছে যে ইভিএম পদ্ধতিতে ভোট তারা সুন্দরভাবে দিতে পারছে। এই ছিল আমার কাছে বরিশালে যে সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন তার সর্বশেষ।